লোকসভা নির্বাচন শেষ হয়েছে কিছুদিন হলো এবং তার ফলাফলও স্পষ্ট হয়ে গেছে। কেন্দ্রে গঠিত হয়েছে নতুন সরকার, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তবে ভোটের ঘণ্টা এখনও বাজছে, কেননা লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই এবার পালা রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের। ইতিমধ্যেই বরানগরে লোকসভা চলাকালীন উপনির্বাচন চলেছে, তবে এবার আগামী মাসে তথা 10ই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই চারটি বিধানসভা কেন্দ্র হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। শুক্রবার রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে এখন মৃত, তবে তার স্ত্রী সুপ্তি পাণ্ডের উপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলার বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ফের টিকিট দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে লড়তে দেখা কৃষ্ণ কল্যাণীকে, তবে তিনি পরাজিত প্রার্থী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও চিত্রটা একই, ফের টিকিট দেওয়া হয়েছে বিজেপি ত্যাগী মুকুটমণি অধিকারীকে, যিনিও এবার লোকসভায় পরাজিত হয়েছেন। তবে বাগদা বিধানসভা কেন্দ্রে এবার চমক দেখা গেছে, মুকুটমণি অধিকারী ও কৃষ্ণ কল্যাণীকে ফের টিকিট দেওয়া হলেও সেই সুযোগ পাননি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে লোকসভার নির্বাচন লড়লেও বাগদা বিধানসভায় আর সুযোগ পেলেন না বিশ্বজিৎ দাস। এই বিধানসভা কেন্দ্র থেকে নতুন মুখকেই বেছে নিলেন তৃণমূল কংগ্রেস। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে মমতা বালা ঠাকুরের সঙ্গে আন্দোলনে তাকে দেখা গেছে। প্রথমত সিএম আমাদের যে ওনাকে আমি মানে পার্টিকে আমি টিএমসি পার্টিকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের চান্স দিয়েছে মতুয়াদের উন্নয়ন করার জন্য। আমি খুবই খুশি কি আমাদের এই মানে আমি যদি জিতে আসি তাহলে মতুয়াদের উন্নয়ন হবে, সেটা আমি করতে পারলে আমি খুবই খুশি। আমাদের পরিবারের নাম হবে, হরিগুরুচাঁদের নাম হবে সেটার জন্য। মতুয়াদের উন্নয়ন করতে চাই, আমি মতুয়াদের আমি কষ্টে দেখতে চাই না, দেখতে পারবো না। লোকাল বাগদার যে লোক আছে টিএমসি যারা করে পুরো সবাইকে আমি উন্নয়ন ডেভেলপ করতে চাই কি সব ভালো হোক ওদের জন্য, ডেভেলপমেন্ট বাগদার জন্য। যেখানে যা প্রবলেম হোক কি না সেদের জন্য আমি আছি, সেদের পাশে আমি আছি, যতদূর হোক আমি আমার 100% দিয়ে আমি ওনাদের পাশে আমি দাঁড়াতে চাই। বাকি তিনজন পোড়খাওয়া নেতা হলেও মধুপর্ণা ঠাকুর একেবারেই তরুণ মুখ। প্রার্থী বাছাইয়ে চমক থাকলেও জনতা জনার্দন কি চমক দিতে চলেছে আগামী 10ই জুলাই সেটাই এখন ভাবছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।